যে আজকের এই যে হায়না সরকার বিএনপি নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে বেশ কয়েকটি বেগম খালাইয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রবাসে ফেলে দিয়ে তারা এই দেশটাকে দখল করতে চাচ্ছেন কিংবা দখল করে নিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কি এই দখল সত্য মেনে নেব? আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব না? আমাদের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শিখিয়ে গেছেন। 71-এর মুক্তিযুদ্ধে তিনি প্রথম রিপোর্ট করেছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। তো আমরা তো তারই সৈনিক, তাই না? আমাদেরকে তাদেরকে ওনাকে ফলো করতে হবে, যে বিপর্যয়ে আসুক সেই বিপর্যয় মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইয়েরা, কি গেল? সিডেট গেল, এরপর আরো কি গেছে না? সিডেট সহ এরপর অনেক কিছু গেছে, আইলে গেছে, সিডেট গেছে, এখন আসছে গেল কালকে রেমাল। এই যে ধীরে ধীরে আমাদের উপর সিডেট রেমাল আসছে, এর চেয়ে বড় আক্রমণ কিন্তু আমাদের উপর আসতে যাচ্ছে ধীরে ধীরে, আমরা কিন্তু বুঝতে পারছি না। যারা বুঝতে পারছেন তারা হয়তো বলছেন না। এই দেশটা কিন্তু রাহুল গাছে চলে যাচ্ছে, এই দেশটাকে গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই দেশের মানুষের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে, কথা বলার অধিকার শেষ করে দিয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই যে ভারতে যে নির্বাচন হচ্ছে, সেখানে ভারতের এক পোরখাওয়া রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, সারা জীবন ভারত থেকে বিশ্ববাসী শিখলো, বাংলাদেশ শিখলো, এখন মোদিজি আমাদের দেশে বাংলাদেশ থেকে শিখে এসেছেন এবং উনি রাজনীতি করবেন, নির্বাচন করবেন ওই বাংলাদেশের মতো করেই। এই কথা বলেছেন না, শুনেছেন আপনারা? স্পষ্ট কথা বলেছেন, আমরা কিন্তু বলি না। তো আজকে এই যে কথাটা ভারত থেকে ভারতের লোক বলল যে বাংলাদেশের মানুষকে জেলে দিয়ে মেরে হত্যা করে নির্বাচন তারা জয়লাভ করেছে, ভারতে এরা মোদীকে আইন করতে যায় কথা বলছে কেজরিওয়াল, আমাদের কথা নয়। তো আমাদের যদি বুঝতে বাকি থাকে যে এখন কি হতে যাচ্ছে, ভারতের অনেক বিদগ্ধ গুণীজন কিন্তু আগামী দিনের সম্পর্কে শঙ্কা প্রকাশ করে চলেছেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের বক্তব্য আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে আজকের অগণতান্ত্রিক সরকার, আজকের এই সরকার যত কিছুই করছে কোনটাই কিন্তু দেশের পক্ষে যাচ্ছে না, কোনো কিছুই দেশের মানুষের পক্ষে যাচ্ছে না। যত মূল্যের ঊর্ধ্বগতি এই মানুষকে দিশেহারা করে দিয়েছে। ছোট্ট একটা কাঁচামরিচ বাবার সঙ্গে যখন ছোটবেলায় বাজারে গিয়েছি, তখন কিছু ওই ধনিয়া পাতা কিংবা কিছু মশলা কেনার জন্য দোকানের সামনে গেলেই শেষ পর্যন্ত ওই দোকানদার হাত দিয়ে একটা খাবলা দিয়ে কিছু মরিচ তুলে দিত ফ্রি। এটা শুধু আমার বাবা না, সবাই কি করতো এটা, এটা এটাকে বলা হয় পাও পাও, রাইট? রোজ ভাই ভালো বলেছেন। তো সেই কাঁচা মরিচ সেটা নাকি 250 টাকা। এখন কথা হলো যে 250 টাকা দাম কেন হলো? দেশে এই মরিচ বাংলাদেশি হয়, এটা বিদেশে হয় না, তাহলে দাম কেন পারলো? দাম বাড়লো এই কারণে বাংলাদেশের মানুষের টাকার মূল্যমান অর্ধেক হয়ে গেছে। যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন, যারা 1000 টাকা রেখেছেন, সেটার মূল্যমান এখন 500 টাকা হয়ে গেছে, এই জন্য এটা আপনার মূল্য বৃদ্ধি হয়ে গেছে। এইটা কার কথা বলবো? এই সরকার কখনোই মানুষের মঙ্গল চায় নাই, এই সরকার কখনোই দেশের মানুষের স্বাধীনতা চায় নাই, এই সরকার মানুষ কথা বলো এরা কখনো চায় নাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমার পূর্ববর্তী শব্দ বক্তাগণ অনেক কথা বলে গেছেন, যেটা আমিও জানি, আমিও বলতে পারি, কিন্তু আমি এটা দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না। শুধু একটি কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত উদার মনের একজন মানুষ,
উদারপন্থী রাজনীতিবিদ, যদিও সবাই বলে যে উনি মিলিটারি ছিলেন, হ্যাঁ অবশ্যই উনি আর্মিতে ছিলেন, কিন্তু একজন আর্মির পক্ষে যে কাজটা করা সম্ভব নয় সেটা তিনি করে দেখে দিয়েছেন, তিনি কিন্তু গণতন্ত্র দিয়েছেন বাংলাদেশে। আজকে যে চেয়ারে বসে রক্ষী মহারথীরা কথা বলছেন, লম্বা লম্বা কথা বলছেন, বড় বড় কথা বলছেন, আমাদের চেয়ারম্যানকে নিয়ে গালি গালাজ করছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসব। এই ওনারা রাজনীতি করেন কিভাবে? বাকস্বত আওয়ামী লীগই করেছিল, সমস্ত দেশের রাজনীতি বন্ধ করে দিয়ে, রাজনীতি দল বন্ধ করে দিয়ে, এমনকি আমৃত্য বিলুপ্ত করে দিয়ে বাকশাল ক্যাম্প করেছিল। আপনাদের মনে নেই? আপনাদের এই সামনে যারা আছে কয়েকজন জানেন, মনে আছে, আপনি জানেনই না, একটু জেনে রাখেন। এই আওয়ামী লীগ কিন্তু এক সময় ছিল অনেক আগে, ঐতিহাসিকভাবে প্রাগৈতিহাসিক যুগে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগকে বাকশাল পেটে হজম করে ফেললো, শেষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সে বাকশালকে রদ করে দিয়ে এই আওয়ামী লীগকে লাইসেন্স দিলকে ই করার, রাজনীতি করার, আর সেই লাইসেন্স নিয়ে আজকে ওরা লম্বা লম্বা কথা বলছেন। কার সম্বন্ধে? ওই জিয়া রহমান সম্বন্ধে। কার সম্বন্ধে? তারেক রহমান সম্বন্ধে, ম্যাডাম সম্বন্ধে, জিয়া রহমান, জিয়া রহমানের পরিবার সম্বন্ধে। কি কারণে এখন ধারণা ছিল জিয়া রহমান যদি না থাকে, জিয়া রহমানকে হত্যা করা যায়, কারণ বিএনপি থাকবে না, যে কথাটা মহিম ভাই বলে গেছে কিছুক্ষণ আগে। কিন্তু বিএনপি আছে, বিএনপি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন, বিএনপি টিকে আছে। এখন তারেক রহমান হাল ধরেছেন, বিএনপি টিকে থাকবে হাজার বছর ইনশাআল্লাহ। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না, আর এই দল ধ্বংস করার অর্থ হবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। সুতরাং বিএনপিকে টিকে থাকতে হবে, বিএনপি প্রতিটি মানুষকে টিকে থাকতে হবে, বিএনপি কর্মীকে টিকে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের কথা না বলে পারছি না, আমি অনেকে জানেন, অনেকে বলেন আমি নাকি একটু রাগটা করি, আবার গালি গালিও দিই। তো যে গালি দিয়েছেন এর চেয়ে ভালো গালি কিন্তু আমরা জানি, কিন্তু আপনাদের তো অসভ্য আমরা নই যে ওই গালিটা আপনাদেরকে বলে দেব। আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন কথা বলেন, তখন ভাবেন না যে আপনাদের নেত্রী একজন মহিলা। আপনারা যখন তারেক রহমান সাহেব সম্বন্ধে কথা বলেন, আমাদের চেয়ারম্যান, একজন চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন, তখন ভাবেন না যে আপনাদেরও একজন চেয়ারম্যান আছে। সুতরাং যদি আমাদের কখনো মুখ খুলতে হয় আমরা খুলবো, গালি দিতে হয় আমরা গালি দেব, যা বেড়েছেন অত্রকি অত্রকি থাকেন, এর চেয়ে বেশি পারবেন না। এটা কিন্তু দলীয় এবং জনগণানুষিয়ারি, আপনাদের এত কথা বলেন বগল দাবা করে নিয়ে যে কত লোক নিয়ে ঘুরে, এরা কারা? এই পেন্ডিলকে, এই আজিজকে, আরও আছে একজন কি নাম ভদ্রলোকের, দিলীপ বড়ুয়া বোধ হয় না, দিলীপ বড়ুয়া কালকে বলেছেন না পরশুদিন পেপারে দেখলাম যে আওয়ামী লীগের সবই হইল চোরা কারবারি লুটেরা। আমার কি করার আছে ভাই, আমি কি বলবো? তো ওই সমস্ত চোরা কারবারি লুটেরাদের আপনি গালি দেন না, তাদের বিচার করেন না, আপনি আসেন আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কি করেছে আপনার ওনার? উনি উনি বিদেশে পড়ে আসেন, অসুস্থ মাকে উনি দেখতে আসতে পারেন না, মামলা দিয়ে রেখেছেন, তারপর এত আক্রোশ কি জন্য? কি জন্য এত আক্রোশ আমি তো বুঝতে পারি না। আক্রোশ হলো একটাই জিদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। আক্রোশ হলো একটাই জিদ, বিএনপিকে এখনো ধরে রেখেছে, আক্রোশ ওটাই। তবে মনে রাখবেন, জিয়া রহমান যখন মারা গেলেন বিএনপি যেমন চলে যায়নি, শেষ হয়ে যায়নি, ম্যাডাম যখন অসুস্থ বিএনপি চলে যায়নি, তারেক রহমান দেশে আসেন বিএনপি চলে যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে যারা আপনারা ভাবতেছেন বিএনপি সম্পর্কে। প্রিয় ভাইরা, আমি আজকে বেশি কিছু বলবো না, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।